পরিবেশ অধিদপ্তর জানেও না এমন অসংখ্য ইটভাটায় সয়লাভ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা এসব ইটভাটার কারণে পরিবেশে পড়ছে ব্যাপক ক্ষতিকর প্রভাব। এ বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী একে আজাদ। ঢাকার কাছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা বেশ খানিকটা পরিচিত এখানে অসংখ্য ইটভাটার জন্য। ধলেশ্বরী নদীর বলা যায় যে এখানে দুপাড়েই প্রায় শতাধিক ইটভাটা রয়েছে, এরকম তথ্য আমাদেরকে জানিয়েছেন এখানকার ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। নদীর কালো পানি দেখে তাদের সঙ্গে জানতে চেয়েছিলাম তাদের কাছে যে এই ধরনের ইটভাটাগুলোর সবগুলিরই পরিবেশ ছাড়পত্র আছে কিনা, কিংবা সব আইন বা নিয়ম মেনে করা হয়েছিল কিনা। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনেকেরই ছাড়পত্র নেওয়া আছে। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় বলছে তাদের কাছে প্রায় 48টির তথ্য রয়েছে, এর মধ্যে 36টি বৈধ ইটভাটা তাদের তালিকায় আর 12টি অবৈধভাবে রয়েছে। তার এর বাইরেও যে আসলে অসংখ্য ইটভাটা রয়েছে তা ধলেশ্বরী নদীর দুপাড়ের দিকে তাকালেই দেখা যায় যে আমাদের নজরেও এসছে যে এখানে এত রকমের ইটভাটা রয়েছে যেগুলো ইটভাটার যে আইনটি রয়েছে এই আইনের পুরোপুরি মানা হয়নি। নিষিদ্ধ এলাকাগুলোতে তাদের ইটভাটা গড়ে তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে 1 কিলোমিটারের মধ্যে, আমি যে জায়গাটিতে অবস্থান করছি বালুচর ইউনিয়নের, এখানের 1 কিলোমিটারের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখানকার জনসাধারণের পরিবেশ বলুন আর বায়ু দূষণের কথাই বলুন সেটির জন্য খুবই ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।